বিজয় কিবোর্ড নিয়ে থাপ্পাবাজি প্রকাশ। নির্মাতা মুস্তফা জব্বার নয়, পাশ হলো আসল রহস্য। বহুল ব্যবহৃত বিজয় কিবোর্ডের নির্মাতা কিংবা এর উদ্ভাবক মুস্তফা জব্বার বলেই আমরা সবাই জানি, কিন্তু এতদিনের ভুল ভাঙল অবশেষে। অন্যকে দিয়ে কাজ করিয়ে সেই কাজ নিজের নামে চালাচ্ছিলেন মুস্তফা জব্বার, আর সেই তথ্যই এবার ফাঁস হলো। উদ্ভাবক নিজেই সেই তথ্য বিজয় কিবোর্ডে লুকিয়ে রেখেছিলেন, আর সেই তথ্যই অবশেষে প্রকাশ পেল। বিজয় কিবোর্ডের একটি নির্দিষ্ট স্থানে এর ভেতরে লুকিয়ে রাখা ওই তথ্যে জানা যায় যে কিবোর্ডের নির্মাতা বুয়েটের এক শিক্ষার্থী। অথচ এতদিন ফহিরে বিজয় কিবোর্ড খুললেই মুস্তফা জব্বারের নাম আমরা সবাই জানতাম। মুস্তফা জব্বার নিজেই বাংলার ছাত্র ছিলেন, আর কিবোর্ডের ভেতরে থাকা আসল নির্মাতার সেই তথ্য তিনি মুছতে পারেননি বা মুছেননি। অথচ এতদিন ধরে কিবোর্ডের জন্য তিনি পুরস্কার সহ নানা রকম সম্মাননাও পেয়েছেন। বিজয় 2023 সালে বানায় নাই, মুস্তফা জব্বার বানাইছে 1988 সালে। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দির পাড়ের খন্দকার হক টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। এমনকি বিজয় কিবোর্ড বাংলাদেশের সরকারি অফিসিয়াল কিবোর্ডের স্বীকৃতিও পেয়েছেন। মুস্তফা জব্বার যেহেতু বাংলার শিক্ষার্থী ছিলেন, তাই তার পক্ষে এই সফটওয়্যারটি বানানো সম্ভব কিনা তাও প্রশ্নের বিষয়। মূলত বিজয় সফটওয়্যার কিবোর্ডের নির্মাতার নাম মনিরুল আবেদিন কাপ্পানা, তিনি বুয়েট 94 ব্যাচের শিক্ষার্থী। তাসমিয়া তুষাইবা, নিউজ প্লাস।